বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কার সাথেই যাচ্ছি, সেই সব কিছু জানতে হলে ব্লগটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। মনটা খুব খারাপ লাগছে, বুঝতেই পারছো যে বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে কত বড় একটা ব্যাপার, যেহেতু আমি বাড়িতে কারোকে এই ব্যাপারটা জানাইনি। যে ব্যাগও গুছিয়ে কোথায় যাবো, কি করবো, কি খাবো কিছুই জানি না। তবে দেখতে পাচ্ছ যে নরনারায়ণ এখানে সেবা হচ্ছে, সেখানে খিচুড়ি খেতে চলে এসেছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি বাডিস। আমি সেয়া, তোমাদের জন্য নিয়ে চলেছি একটা ব্লগ। আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতেছে চলেছে তোমরা থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আজকের ব্লগটা এটাই যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কেন যাচ্ছি, কী কার যাচ্ছি বা কার সাথেই যাচ্ছি, সেই সব কিছু জানতে হলে ব্লগটা লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। আর মনটা খুব খারাপ লাগছে, বুঝতেই পারছো যে বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে কত বড় একটা ব্যাপার, বাট আমি কী জন্য যাচ্ছি সেটা সবটাই তোমাদেরকে শেয়ার করবো। ভাবলাম যে র্যান্ডম ব্লগ করা যাক, কারণ যেহেতু আমি অনেকদিন কোনো ব্লগ করিও নি, আর একটু রিচটা ঠিক হয়েছে তো তোমাদেরকে এটা জানানো আমার উচিত, যেহেতু আমি বাড়িতে কারোকে এই ব্যাপারটা জানাইনি। আর বেশি কথা বলছি না, আমি এখন বেরোবো, ওই জন্য রেডি হয়ে গেছি, ব্যাগও গুছিয়ে রেখেছি, দেন টোটোতে চেপে যাব, তখন যদি পারি কিছু বলবো, নয়তো একদম ডাইরেক্ট যেখানে যাচ্ছি সেখানে গিয়েই বা কার সাথে যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে, বা কার জন্য যাচ্ছি সেটাও বুঝতে পারবে। তো চলো এখন যাওয়া যাক, আর যেতে যেতে যতটা পারবো শেয়ার করব। আর ব্লগটা লাস্ট পর্যন্ত না দেখে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কোনোটাই কিছু বুঝতে পারবে না যে আমি কী জন্য যাচ্ছি, কেনই বা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কেনই বা মানে কেন এরকম একটা ডিসিশন নিলাম, সবটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আমি তো এখন নেমে গেছি, বাট কোথায় যাবো, কি করবো, কি খাবো কিছুই জানি না। তবে দেখতে পাচ্ছ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, আর বাসেরও আওয়াজ শুনতে পাচ্ছ, তো দেখা যাক কি হয় না হয়। তো এইখানে একটা থানার পাশে দেখলাম মানে নরনারায়ণ সেবা করা হচ্ছে, তো ভাবছি ওইখানেই লাঞ্চ মানে খাবারটা খেয়ে নেবো, তাহলে অন্তত দিনের বেলার খাবারটা খাওয়া হয়ে যাবে, বাকিটা দেখা যাক কি হয় না হয়। আর পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেন বেরিয়েছি বা কার সাথে যাচ্ছি, কী কারণে এইরকম একটা ডিসিশন নিয়েছি সবটা দেখতে পাবে। তো দেখতে থাকো, আর এত প্রচণ্ড আওয়াজ হচ্ছে যে হয়তো বুঝতে পারবে না কথাগুলো, একটু জোরে বলারই চেষ্টা করছি। তো বাকিটা তোমরা আস্তে আস্তে দেখো সব চলে যাবে। যারা ছেলেরা খাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের থানার ডান পাশে যে গেটটি আছে সেই গেট দিয়ে বেরিয়ে যাবেন। গাইস, আমি এখন দেখতে পাচ্ছি যে নরনারায়ণ এখানে সেবা হচ্ছে, সেখানে খিচুড়ি খেতে চলে এসেছি, আর আমার সাথে একজন আছে, সে কে সেটা জানতে হলে তোমাদেরকে মানে ব্লগটা তো লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর একটু অপেক্ষা করো দেখতে হবে। ততক্ষণে তোমরা ব্যাকে দেখো যে কতটা ভিড় হয়েছে, কি মানে একদিকে মেয়েদের বসেছে একদিকে ছেলেদের বসেছে। আমি জানো যে আমি ঘর থেকে বেরিয়ে গেছি, এবার ধরো কিছু খেতে হবে, তার জন্য আমি এখানে নরনারায়ণ যেখানে সেবা হচ্ছে সেখানে চলে এসেছি। তো তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, আর এদিকে আমিও ঘর থেকে বেরিয়ে গেছি, তো আমরা তোমাদেরকে বলেছি বাকিটা তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন এখানে প্রচুর ভিড় আছে। তোমরা দেখতে পেলে যে আমি অর্পিতা ওইখানে খিচুড়ি ভোগ খেলাম, তো আমরা দুজনে কোথায় যাচ্ছি সেটা এখনও পর্যন্ত আমরা ঠিক করিনি, মানে ঘরেরও কেউ জানে না। তো দেখা যাক কোথায় যাই, মানে কোনো প্ল্যান করিনি সেভাবে, বাট যাবো কোথাও একটা এটাই ভেবেছি, বাট কোথায় যাব আর কার সাথে যাচ্ছি সেটা হলো অর্পিতা, আর কোথায় যাচ্ছি সেটা এখনও অবধি জানি না, যদি যখন জানবো তখন তোমাদেরকে জানাবো। এটা একটা র্যান্ডম ব্লগ হচ্ছে, ভেবো না যে কোনো প্ল্যান করে এরকম করে, মানে জাস্ট মনে হলো যে কথাগুলো তোমাদেরকে শেয়ার করা উচিত, তার জন্যই করছি। তো দেখতে থাকো বাকিটা কী হয় না হয় সবই দেখতে পাবে। আর অর্পিতা এখন ওইদিকে রয়েছে বলে ও আসেনি, ও এলে তখন তোমাদের সাথে ও কথা বলবে যে কী ব্যাপার, কেন এরকম ডিসিশন বা কী। তো যাই হোক, দেখি কী হয় না হয়। ফাইনালি আমরা আবার চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে হাঁটছি, তো বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা নামবে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্মশান কালী মন্দির। তো আমি শ্রেয়াদি আর সায়ন যাচ্ছে, তো সায়নের আবার সেম রোগ ধরেছে, মানে ক্যামেরায় আসবে না। তো যাই হোক, ওকে নিতেও চাই না আমরা, ঠিক আছে, ও যাবে যাক যেখানে ইচ্ছে। যেটা বলেছিলাম আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, হ্যাঁ তা না, এই ব্যাপারটা কি, ওটা বাড়ি গিয়ে সেটা বাড়ি গিয়ে ভালোভাবে
সুষ্ঠুভাবে বলবো, মানে ও ঝগড়া করে চলে এসেছে, ঠিক আছে, বাড়িতে কাউকে জানায়নি, বাড়িতে কাউকে জানায়নি, ঝগড়া করে মামা বাড়ি চলে এসেছে। এবার ওই বিষয়ে পরে তোমাদের সাথে কথা বলছি, মানে ভাবলো শেষ তক্য দেখো, তাহলে সমস্ত কারণ সমস্ত কিছু জানতে পারবে। তো চলো, আমি আজকে যাই। কি তো গাই, সত্যি খুব দুঃখিত, রোগটা আবার, মানে একটু রোগটা ওষুধ করেছে যেন আবার এলো, আর গার্লফ্রেন্ডের সাথে এখন কথা বলছো। তো যাই হোক, তো চলো যাই সুশান গালি বলো। চলা তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে, তোর চারিধারে হয়ে গেছি ছায়া, রেখেছি নিজেকে চড়িয়ে। আমি কি মরবো এই বাসে গিয়ে? আমরা এখন মাঝ রাস্তায় আসি, আর সায়নের মানে কাণ্ড দেখলে তোমরা না হেসে থাকতে পারবে না। ও এখন আইফোন, ঠিক আছে, ম্যাকবুক, অ্যাপেল, এসব নিয়ে এখন মানে কি বলবো, তো তোমাদের ওদের কথাটা বলবো, ওর কাণ্ডটা একবার তোমাদেরকে আমি অবশ্যই দেখাতে চাই। মানে আমার দুটো ফোন আছে, একটা হচ্ছে আইফোন, সরি ফোনটা উল্টো ধরেছি, একদম এক্সাইটেড হয়ে যাচ্ছি। তো একটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্সটা, আর ওই যে লোগোটা হয় না, যেটা মানে যে লোগোটা হয় ওই লোগোটা না, মানে মানে কি বলবো, ঘষা, মানে ঘষা, আর যেটা নতুন হচ্ছে যেটা হচ্ছে 14 প্রো ম্যাক্স। আমরা আমাদের এখানকার শ্মশান কালী মন্দিরে চলে এসেছি। দেখলেই তোমরা মন্দিরটা আর কি, মানে কালী পুজোর সময় দেখিয়েছিলাম আর কি, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে ভালোভাবে দেখাতে পারিনি, তো আজ দেখিয়ে দিলাম। তো এখানে মানে এটা হচ্ছে হনুমান মন্দির, পাশেই শিব মন্দির, আর তার পাশে কালী মন্দির, আর এদিকে একটা আছে মন্দির। তো এখানে আমি আর শ্রেয়াদি বসে আছি, ধরতে গেলে। সো গাইস, যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হলো ওই যে সকালে আমি শুরু করেছিলাম, ওটা আগে একটা কথাই বলি, যে সায়ন তোমাদেরকে বললাম না তখন যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে, তো ওখানে ও দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যাচ্ছে। তো ওর গার্লফ্রেন্ড কেন তোমরা মানে পরিচয় কেন করাবো না তোমাদের সাথে, নিশ্চয়ই করাবো, ওর যেহেতু গার্লফ্রেন্ড আবার সায়নের। তো যাই হোক, চলো ক্যামেরাটা এখন ঘোরাই, তার মধ্যেই ফোন নাম্বার পড়ে যাচ্ছে। তো যাই হোক, ক্যামেরাটা আমি সুইচ করছি, তোমরা দেখে নাও, ওর আবার একটা না দুটো গার্লফ্রেন্ড। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সায়ন এখন ওর দুটো গার্লফ্রেন্ডের সাথে, একটা নয় দুটো, তো যাই হোক করছে এটা। সো সকালবেলা আমরা ব্লগটা শুরু করেছিলাম, মানে আমি স্পেশালি ব্লগটা শুরু করেছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কারণ এইরকমভাবে আমি অনেকেরই দেখি যে করে আর ভিউস এত আসে, তো ভাবলাম যে চেষ্টা করি। তো যাই হোক, অনেক তোমাদেরকে বলেছিলাম যে কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটা তোমরা জানতে পারবে। তো আমি আসলে মামা বাড়ি এসেছি, কারণটা হলো যে দিদা গিয়েছিলো আমার বাড়ি, তো তাকে মানে রাখার জন্য এসেছিলাম। আর কার সাথে যাচ্ছি মানে অর্পিতার সাথে আমরা এখন ঘুরতে এসেছি। খুব একটা করা হয় না, মানে করি না আর কি, করা হয় না, খারাপ লাগে আমাদের। তো যাই হোক, তোমরা অনেকটা হেল্প করেছো ওই লাস্ট ভিডিওটাতে, তো আমরা বলেছি যতদিন পারবো ভিডিও করবো, মানে তোমরা যতদিন আছো ততদিন। তো এখন এখানে এসেছি, আরো কোথাও যাবো নিশ্চয়ই, মানে এইটুকু তো মানে ব্লগটাতে মানে কি করবো, এন্ড করবো না, তো আরও কিছু দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং কিছু, মানে মেন যে কারণটা ছিল সেটা তোমাদেরকে এখানে বলে দিলাম, যে কোনো ব্যাপার না, বাড়ি ছেড়ে চলে আসা, আমি জাস্ট এসেছি এখানে। তো আর সায়নের সাথে হয়তো এটাই লাস্ট ভিডিও আমাদের, ওর সাথে হয়তো আর এখন কিছুদিন দেখা হবে না, কিছু বছর দেখা হবে না, মানে এমনি দেখা হবে, হয়তো ভ্লগেও তোমাদের সাথে দেখা হবে না। তো তার জন্য বললাম যে চল একটু ঘুরে আসি, তিনজন মিলে, তিনজন ক্রেজি বডি। তো যাই হোক, চল এখন ব্লগ করবো না, এখন সন্ধ্যের আগে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। সো গাইস, এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সন্ধে নেমে চলে এসছে, আর এদের এখনও ফটো তোলা হয়নি, আর এরা দেখতেই পাচ্ছ বুমরাং করছে কীরকম, একদম এরা এরকম কর, এরকম কর, মানে কি বলবো, সব জায়গাতে সেম, সব জায়গাতে তোরা সেম। কারণ আমি তাহলে কী করছি, তুমি এখন নাটক করছো,
মানে এরা সব জায়গাতে সেম করে, এত ফটো তোলার, এদিকে সন্ধ্যা নেমে এসছে, এরকম মানে মাথাটা ফটফট করে চাপড়াতে। শোনো আমি কথাটা বলি, শ্রেয়াদি হচ্ছে আমার থেকে একটু এক ধাপ উপরে, ঠিক আছে? মানে ও, আমি যদি 1000টা ছবি তুলবো, 5000টা না তুলে ছাড়বে না, ঠিক আছে? তো যাই হোক, ও যেমন তো আছে তাই ওকে কি করবো, আর ওই মাঝে পাঠা বলি হয়ে যায়, কি করবো। আমাদের এখন ফটো তোলার মানে ইয়ে দেখো, পোজ দেখো, জাস্ট এরকম ভাবে ফটো তুলবে, তো তুলে নি যখন বলছে। না তুলতে হবে, কি করতে হবে রে, কি করতে হবে? আমার এই সত্যি ব্যবহারটা খুব খারাপ। কিসের ব্যবহার রে? আমি তোদেরকে বলেছি যে 5 মিনিট ওয়েট করতে, তোরা 1 মিনিট ওয়েট করছিস আমার জন্য।